আফজাল ভাই, আমার একে একটু সাহায্য করতে পারবেন? কি হয়েছে রহিম ভাই, আপনারা এত চিন্তিত দেখাচ্ছে যে? আর বলবেন না, আপনি তো জানেনই আমার পারিবারিক অবস্থা সম্পর্কে। নুন আনতি পান্তা ফুরিনের অবস্থা, তারপরে সাওয়ালটা এবার এইচএসসি পরীক্ষা শেষ করলো, এখন সাওয়ালটার অ্যাডমিশনের জন্যেই অনেক টাহার প্রয়োজন ভাই। ছেলেটার কোচিংয়ে ভর্তি করতে হবি, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না এতগুলো টাহা জোগাড় করা। আপনি কি আমারে কিছু সাহায্য করতে পারবেন ভাই? আমার ছেলেটার খুব ভালো মেধা, আল্লাহর রহমতে ওর খুবই ভালো রেজাল্ট, কিন্তু আমার পক্ষে এত খরচ বহন করা সম্ভব হচ্ছে না। বাবা আর ছেলের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেখতে পারবো না ভাই, তাই মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি। আরে আরে রহিম ভাই, আপনি কাঁদবেন না তো, আল্লাহ তো আছে, উনি ঠিকই কোনো না কোনো পথ দেখাবেন। আমার ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না, তবুও আমার পক্ষে যতটুকু সম্ভব আমি রিফাতের অ্যাডমিশনের জন্যই যে বইগুলো লাগবে কিনিয়ে দেবো না ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন না। আপনারে যে কি বলে ধন্যবাদ দেব ভাই, আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আপনার এই কৃতজ্ঞতার মূল্য সে একদিন দিতে পারে। আমি সবসময় আপনার পাশে আছি ভাই, আপনি কিছু চিন্তে করবেন না, আপনার সন্তান সে তো আমারও সন্তান। রিফা ভালো কিছু করুক, গ্রামের মুখ উজ্জ্বল করুক, বাপমার মুখই আশি ফুটাক, এটা আমি সবসময় চাই। আপনি এখন বাড়ি যান, রিফাত তো ভালো করে পড়াশোনা করতে কন, আল্লাহ ঠিকই ভালো কিছু উপহার দিবি, শুধু কষ্ট করিয়ে আল্লাহর উপর ভরসা রাখেন। ঠিক আছে আফজাল ভাই, আপনারে ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না, তাহলে আমি এখন আসি ভাই, আল্লাহ হাফেজ। বাবা রিফাত, আমি তো অনেক মানুষের কাছে সাহায্যের জন্য গেলাম, কিন্তু কেউই টাহা দিয়ে সাহায্য করতে পারবি নি। তোমার আফজাল চাচা বলছে তোমার বই কেনার টাহাগুলো সে দিয়ে দিবি, কিন্তু তোমার কোচিংয়ের টাহা আমি ম্যানেজ করতে পারলাম না বাবা। আব্বা তুমি ভাইঙে পড়ো না, আমি কোচিং করব না। কোচিং না করেও তো অনেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, তারা যদি পারে তাহলে আমিও পারব। আমি সকলের মুখে হাসি ফোটানোর জন্যই রাত দিন এক করে পড়াশোনা করব, আমি সফলতা আনবই আব্বা, তুমি শুধু আমার জন্য দোয়া করিও আর আল্লাহর উপর আস্থা রাখিও, আল্লাহ ঠিকই আমারে ভালো কিছু দিবি। বাবা রিফাত, আমার গর্বে বুকটা ভরিয়ে যাচ্ছে বাবা, কপাল করি এমন একটা সোনার টুকরা ছেলে পাইছি, আয় বাবা আয় আমার বুকে আয়। আচ্ছা আব্বা, তুমি হাত মুখ ধুয়ে খায়া নাও, আমি রাহুল করে বাড়ি যাচ্ছি, কিছু বই ওর কাছ থেকে আনিয়ে পড়ব, আবার ওর যখন লাগবি আবার দিয়ে দেব, প্রয়োজনে রাহুল যখন ঘুমায় তখন ওর কাছ থেকে আনিয়ে আমি রাত জাগে বই পড়ব, আবার সকালে যায় দিয়ে আসবো। কিরে রিফাত, কোচিং করবি না বলে? হ বন্ধু, কোচিং করব না, তাছাড়া আমার বাবারও সেরকম সামর্থ্য নাই, দেখি যতটুকু আল্লাহ জ্ঞান দেছে সেটা দিয়েই চেষ্টা করি, দেখি আল্লাহ কি করে। তালি পারে, তোর দ্বারা আর চান্স পাওয়া সম্ভব না, তুমি যত ভালো ছাত্রই হও না কে, কোচিং ছাড়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। অত সুজাই যদি হইত তালি তো সবাই ঘরে বসেই চান্স নিত। দেখি বন্ধু আল্লাহ কতদূর কি করে, আমার চেষ্টার ত্রুটি থাকবি নে, বাকিটা আল্লাহ ভরসা। যাক ভালোই হইল, রিফাত চান্স না পালি একদিকটা ভালোই হবি, আমি একাই এই এলাকার গর্ব হব, আমি একাই এই এলাকার সুনাম বয়ে আনব, কোচিং করব ভালো করিয়ে চান্স ঠেকাই কিটা। আব্বা আব্বা তাড়াতাড়ি আইসো, দেখো কি পাইছি আমি। কি হয়েছে বাবা, তোমার তো খুশি খুশি লাগতেছে কে, আমার একটু বুঝো কও তো। আব্বা
আমি ঢাকা মেডিকেলে জাতীয় মেধায় প্রথম হয়ে গেছি। আমি তোমার কষ্টের মূল্য দিতে পারছি আব্বা, আমি তোমার কষ্ট বিফলে যেতে দেই নাই, আল্লাহ ঠিকই আমার সহায় হয়েছে। সকলের দোয়ায় আমি সফলতা আনতে পারছি আব্বা। আমি জানতাম বাবা তুমি পারবা, আমি আজ সত্যি অনেক অনেক খুশি, আনন্দে আজ আমার চিৎকার করে সকলের বলতে ইচ্ছা করতেছে আমার ছেলে পারছে। কোচিং ছাড়াও আমার ছেলে রামরণ জীবন যুদ্ধে আমার সন্তান আজ সফল, আল্লাহ ঠিকই আমার সন্তানকে নিরাশ করে নাই। যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে ঠিকই সাহায্য করে। আব্বা সত্যি আল্লাহ আমাদের সহায় হয়েছেন, উনি আমাদের পথ দেখাইছেন, সর্বদা আমার সাথেই ছিলেন, আমি কখনো ধৈর্য হারাই নেই বাবা, আমি ঠিকই সফলতা আনছি। আমি বিশ্বাস করি কষ্ট করলে সবই সম্ভব। ঠিক বলছো বাবা, এখন তোমার আরও অনেক অনেক কষ্ট করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, একজন ভালো এবং মানবিক ডাক্তার হয়ে দেশ ও দশের সেবা করতে হবে, সবসময় অহংকার শূন্য থাকতে হবে, বিপদে আপদে সকলের সাথে থাকতে হবে তোমার। আব্বা তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি একজন সৎ মানবিক ডাক্তার হয়ে যেন সকলের সেবা করতে পারি। তোমার মতো সন্তান যেন প্রতিটি ঘরে ঘরে হয় বাবা, আমি আল্লাহর কাছে এই দোয়াই করি। আচ্ছা আব্বা তাহলে চলো এখন বাড়ি যাই, আজ আর তোমার কাজ করতে হবি না, বাড়ি যায় সকলকে খুশির সংবাদটা দিয়ে আসি। আচ্ছা বাবা চলো। শালার আমি এত টাকা দিয়ে কোচিং করলাম কিন্তু আমি চান্স পালাম না, কিন্তু রিভাত কোচিং না করে চান্স পাওয়া গেল, এখন তো এলাকায় মুখ দেখাই নিয়ে দায় হয়ে যাবি দেখতেছি। এই রে সামনে দেখতেছি রিফাত, কি যে এখন কব। কিরে বন্ধু কি অবস্থা? আলহামদুলিল্লাহ চান্স তো পাওয়া গেলাম মেডিকেলে। হ বন্ধু জানি, কিন্তু চান্স পায় আর কি করবি, চাকরি তো পাবেন না। তোর কি আর মামা খালু আছে নাকি? মামা খালু ছাড়া তো চাকরি হয় না এখন। দেখি আল্লাহ ভরসা, আমার চেষ্টা আমি করে যাব, বাকিটা আল্লাহ দেখবি। লোকে তো ঠিকই বলছিল কোচিং না করলে চান্স পাবো না, আমার চেষ্টা আর আল্লাহর রহমতে কিন্তু চান্স কিন্তু ঠিকই মিলে গেছে। আচ্ছা বন্ধু আমি আসি।